খেতে দাও মা কাল থেকে একটু ভাত পর্যন্ত খাইনি দাও তো যশোদা দেবনাথকে দিয়ে আমি তোমায় ডাকতে পাঠিয়েছিলাম কিন্তু তুমি গেলে না কেন কাল রাত থেকে খোকা খাইনি তো সেই জমি তাহলে আমার কোনো মাথা ব্যথা নেই কারণ আমার কাছে ওর কোনো মূল্যই নেই তাছাড়া আমি তো ভাবতেই পাচ্ছি না যে এত বড় একটা অপরাধ করে এই বাড়ির ভাত ও মুখে তুলছে কে করে লজ্জা করছে না বলো না গো কার সময় তুমি ও কথা বলো না কেন বলবো না ওর জন্য কেন এত মায়া কিসের এত মমতা ও তো তোমার সৎ ছেলে আর তুমি তুমি ওর সৎ মা তুমি তুমিও আজ এই কথা বললে তাহলে জবাব দাও এই বাড়িতে বউ হয়ে আসার পরে কেন তুমি ওই হতভাগাকে আমার হাতে তুলে দিয়েছিলে আমার সেই সামান্য একটা ভুলেই ও আজ একটা এত বড় জানোয়ার হয়ে উঠেছে শোনো যশোদা তুমি যদি আমাকে শান্তি দিতে চাও এই রায়চৌধুরী পরিবারের মঙ্গল চাও তাহলে এই ভাতের বদলে ওর মুখে তুমি ছাই তুলে দাও ছয় ও মামাই খেতে দেবে না তুমি বিশ্বাস করো মা কালকে থেকে আমি একটু জল পর্যন্ত খাইনি আমাকে দুটো খেতে দাও মা খুব কি খবরদার খবরদার তুই আমাকে মা বলে ডাকবি না মা বলে ডাকবো না কেন ডাকবি তোর বাবার কথাগুলো শুনতে পেলি না দেখতে পেলি না এই মায়ের শ্রেয় ভান্ডারে তোর বাবা কতখানি বিষ ঢেলে দিয়ে গেল এরপরেও আমার কাছে মমতার আশা করিস ও মা 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 দেখো অমন করে বলো না তুমি যদি অমন করে বলো তাহলে আমি কোথায় যাবো বলো দূরে কোথাও চলে যেতে মা তুমি আমাকে পালিয়ে যাও যেদিকে দু চোখ যায় তুই পালিয়ে যা তুমি আমাকে অমন করে বলো না খোকারে তোর যেদিকে দু চোখ যায় পালিয়ে যা তুমি আমাকে অমন করে বলো আমি আর ওই সবার কাছে সৎ মা সৎ মা শব্দটা শুনতে পাচ্ছি না মাগো আমি তুই পালিয়ে যা আমি তোমাকে ছেড়ে করতে যাও তোর মা বলছে তুই পালিয়ে যা আমি তোমাকে ছেড়ে করতে যাও আমি বলছি তুই পালিয়ে যা পাগল মনটা যে বারবার তোমার টানাই বাড়িতে ফিরে আসতে চাইবে তাতে যেমন বাবার জ্বালা বাড়বে তোমার বাড়বে যন্ত্রণা তাই আমি এমন দূরে চলে যাব আমি এমন দূরে চলে যাব যেখানে গেলে যেখানে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না করছিলাম নি কি আপনি এখানে কেন এসেছেন তার আগে আপনি আমায় জবাব দিন কেন আপনি এই আত্মহত্যা করতে চাইছেন আত্মরক্ষার কোনো পথ আমার জানা নেই তাই তার মানে জীবন যুদ্ধে হেরে আপনি পালিয়ে যেতে চাইছেন আপনি একটা কাপুরুষ আমি তো কারো কাছে প্রমাণ করতে চাই না আমি মহাপুরুষ কিন্তু আপনি আমার চোখে যে আসল মানুষ আমি ফানুষ নই রং ফানুষ আপনি দয়া করে এখান থেকে চলে যান দাঁড়ান যাবো বলে তো আমি এখানে আসিনি তাহলে কি চান আপনি আমি আপনাকে চাই কি বললেন আমি আজ এবং এই মুহূর্তে আপনাকে বিয়ে করতে চাই আপনারা কি পেয়েছেন আমি একটা অশিক্ষিত মূর্খ বলে আপনারা যে যা খুশি আমার সাথে ব্যবহার করে যাবেন তাহলে জেনে যান আপনার ওই কথাটার কোনো মূল্য আমার কাছে নেই কারণ আমি অশিক্ষিত মূর্খ হতে পারি কিন্তু আমি লোভী নই আমিও পটে আঁকা ছবি নই আমি রক্ত মাংস দিয়ে গড়া একটা মেয়ে আমার হৃদয় আছে মন আছে স্বপ্ন আছে ভালোবাসা আছে কিছু চাওয়া আছে তো আমার যে কিছু দেওয়ার নেই কেন কেন কিছু দেওয়ার নেই পাথরে কি প্রাণ থাকে আপনি তো পাথর নন পাথর কি কখনো কাঁদতে পারে আমি যে আপনার চোখে দেখেছি ভালোবাসা হারানোর বেদনা আপনি ভুল দেখেছেন ওটা ভালোবাসা হারানোর বেদনা নয় ভালোবাসা হারানোর বেদনা নয় ভালোবাসাকে হারিয়ে দেওয়ার উন্মাদনা না না দেখেছেন আপনি ভুল দেখেছেন ওটা আপনার সত্য গোপনের মিথ্যা আরাধনা কারণ সরদাদুর কাছ থেকে আপনার সবকিছু আমার জানা হয়ে গেছে জানা পায়েলকে আপনি মনে প্রাণে ভালোবেসেছিলেন কিন্তু সে আপনার সঙ্গে করেছে প্রবঞ্চন অথচ আপনি তার সমস্ত অপরাধের বোঝা নিজের মাথায় চাপিয়ে সকলের কাছ থেকে কুড়িয়ে চলেছেন ঘৃণা লাঞ্ছনা গন হ্যাঁ কাকি দেবী হ্যাঁ এছাড়া যেমন অন্য কোনো উপায় ছিল না তাই তো সত্যিটাকে না জেনে আমি আপনাকে করেছি অবমাননা প্রায়শ্চিত্ত করার জন্য আপনার সামনে দু হাত পেতে বিক্রির মতন দাঁড়িয়ে আছে শিবনাথ বাবু দয়া করে আপনি আমায় ফিরিয়ে দিন দয়া করে এখান থেকে চলে যান কাকি দেবী চলে যান ঘৃণা করে ফেলে দেওয়া পায়েলের ভালোবাসা কি আমি পেতে পারি না কিন্তু আপনি চাইলেও আমি তা দিতে পারি না কিন্তু কেন কেন দিতে পারি কারণ আমি আপনার যোগ্য তাই দেখুন দেখুন আপনি অনেক লেখাপড়া শিখেছেন ভদ্র সমাজে চলাফেরা করেন অথচ আমি এক কলম লেখাপড়া জানি না গায়ের এই সরল সরল মানুষ গাছগাছালি পশু পাখি ছাড়া আমি কিচ্ছু চিনি না আমার জীবনের সাথে আপনার জীবনটাকে জড়িয়ে নিলে আপনার দিদি জামাই বাবু অনেক ব্যথা পাবেন সমাজ আপনাকে ছিচি করবে এই মূর্খটাকে বিয়ে করলে এই সমাজ আপনাকে ছিচি করবে আপনি এখান থেকে চলে যান কারকে দেবী আপনি এখান থেকে চলে যান আপনি ভুল বলছেন সিদ্ধার্থ বাবু আপনি আমার পাশে থাকলে আমার বেড়ে যাবে চলার গতি জীবনের জ্যোতি আপনি কেন বুঝতে পারছেন না কিন্তু সিদ্ধার্থ বাবু আপনি বিশ্বাস করুন মরে প্রাণী আমি আপনাকে ভালোবেসে ফেলেছি আপনি আমায় ফিরিয়ে দেবেন কারকে দেবী আমি আপনাকে হাত জোড় করে অনুরোধ করছি আপনি আমাকে দুর্বল করে দেবেন না এই জীবন আমি নতুন করে কাউকে ভালোবাসতে পারবো না আপনি ভালোবাসার ছলনায় পায়েলের মতো ভুলিয়ে একদিন আমাকে লাথি মেরে দূরে সরিয়ে দেবেন আপনি এখান থেকে চলে যান গার্গি দেবে আমি আজ্জোর করে অনুরোধ করে বলছি আপনি এখান থেকে চলে যান আপনি এখান থেকে চলে যান চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায়ে জীবন মরণ
ফিরে পাওয়ার আনন্দে আমারও আনন্দ সীমা নেই রে। আমি আছি কাকা। তুমি মন্দিরের পেছনে দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনেছি, তাই তো নিজের হাতে দুটো মালা গেঁথে এনেছি। ধরো আর তুমি ধরো বৌমা। তাহলে এত দূর? ঠিক আছে, তোমাদের বিয়ে করা আমি বের করে দিচ্ছি। বাবাকে গিয়ে আমি সব বলছি। বেশ, তোমাদের সকলকে সাক্ষী রেখে ওকে আমি মালা পরিয়ে দিলাম। এবারও সিঁধিটা রাঙিয়ে দে দাদু ভাই, যদি সিঁধুদুর্গার মিলন দেখে আমার দুই চোখ সার্থক করি। হ্যাঁ খোকা, এই বরণ ডালা থেকে সিঁধু নিয়ে ও সিঁধিতে পরিয়ে দে। তুই আমাকে শিবদুর্গার ব্রত উদযাপন করতে দে বাবা। তাই হোক মা, জানি না ওর কপালে কি আছে। আমার মতো একটা অভাগার সাথে নিজের জীবনটাকে জড়িয়ে ও ঠিক করলো কি ভুল করলো তো আমি জানি না। তবু তোমাদের সকলকে সাক্ষী রেখে, গাঁয়ের সকলকে সাক্ষী রেখে, মন্দিরের দেবতাকে সাক্ষী রেখে ওকে সিঁদুর পরিয়ে আমি আমার স্ত্রীর স্বীকৃতি দিলাম। হাতটা ছেড়ে দিন দিদি, হাতটা ছেড়ে দিন। কেন হাত ছেড়ে দেবো? গার্গি আমার বোন। হ্যাঁ গার্গি আপনার বোন হলেও ঠিক এই মুহূর্তে ও আমার স্ত্রী। স্ত্রী? আগে হ্যাঁ, ও সিঁথির দিকে ভালো করে তাকিয়ে দেখুন। নয় হ্যাঁ, হাঁটা বন্ধ করুন না হলে মাছি ঢুকবে। তোমার বোন গার্গি আজ থেকে আমার বড় বৌমা। কাকিমা, আপনি নিজে দাঁড়িয়ে থেকে আমার বোনের এত বড় ক্ষতি করে দিলেন। এই যে তুমি বোবার মতো দাঁড়িয়ে আছো কেন, কিছু একটা করো। আমি আর কি করব মনিকা, গার্গি শিক্ষিত স্বাভাবিকা, তাছাড়া এই বিয়েটাও যখন স্বেচ্ছায় করেছে তখন আমাদের আর কিচ্ছু করার নেই। কিন্তু আমি করব। এদের সকলের নামে আমি কোর্টে কেস করব। এই বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। থামো বৌমা থামো। মিয়া বিবি রাজি তো কেয়া করে গা কাজি। এত বড় অপমান, এত বড় অসম্মান। ঠিক আছে, আমিও মনিকা মুখার্জি কাকা বাবুকে গিয়ে এখন আমি সব কথা খুলে বলবো। এই যে চলে এসো দিদি। খবরদার খবরদার, তুই আমাকে দিদি বলে ডাকবি না। দিদি আমার বাড়িতে তুই কোনোদিন ঢুকবি না। আজ থেকে জানবো আমার বোন গার্গি মরে গেছে। এই দৃশ্যের এই অংশে আমার কোনো ভাষা নেই গার্গি, আমি নির্বাক বোবা। বিনয়দা আপনি কাজটা কিন্তু তুমি ভালো করলে না শিবু, তুমি আমাকে ভীষণ ব্যথা দিলে। এইভাবে বিয়ে করেন, কবজি ডুবিয়ে আমার ভোজ খাওয়াটাই মাটি করে দিলে। তোমাদের দাম্পত্য জীবন মধুময় হোক। রায়চৌধুরী পরিবারের মান মর্যাদা আমি যা
আমাকে খুবলে খুবলে খেয়েছে কে আজও কামে না তার আগে তুমি আমার বুকটা ঝাঁঝা করে দাও সন্তানের মৃত্যু দেখার আগে তুমি আমাকে মৃত্যু দাও সরে যাও দশদা সরে যাও বাবাকে একটা নতুন ইতিহাস সৃষ্টি করতে দাও সারা পৃথিবীর মানুষ জানুক নিজের জন্মদাতা পিতা নিজের বন্দুকের গুলিতে নিজের সন্তানকে গুলি করে মেরেছে আপনি গুলি চালান বাবা গুলিতে গুলিতে আমার বুকটা ঝাঁঝা করে দিন আপনার এই কাণ্ড দেখে সমাজ আপনাকে হাততালি দিয়ে অভিনন্দন জানাক আপনি গুলি চালান গুলিতে গুলিতে আমার বুকটা আপনি ঝাঁঝা করে দিন আপনার কোন কথা আমরা শুনতে চাই না আপনি তো সুরীর সাক্ষী মাথা কি বলে দেবনাথ ও ঠিকই বলেছে তুমি তো এই অঘটনের হোতা চিৎকার করে সত্যটাকে চাপা দিতে পারবেন না শরৎ কাকা স্বাধীনতা সংগ্রামী বলে ন্যায়নিষ্ঠ আদর্শবান মানুষ হিসেবে আমি আপনাকে ভক্তি করতাম শ্রদ্ধা করতাম কিন্তু কখনো ভাবতেই পারিনি যে জঘন্য অপরাধ থেকে আপনিও যশোদার মতো মেনে নেবেন তাহলে আমাকে তুমি শাস্তি দাও ওদের তুমি ঘরে তুলে নাও না আমার বাড়িতে ওদের কারো জায়গা নেই কেন জায়গা থাকবে না তুমি যেমন ওদের বাবা আমিও ওদের মা আমি বৌমাকে বরণ করে ঘরে তুলে নিয়ে যাব কারণ শিবু যেমন এ বাড়ির ছেলে বৌমাও তেমনি এই বংশের পুত্র বধূ ওই মধুমাখা সম্পর্কটা তোমার কাছে মিষ্টি হতে পারে কিন্তু আমার কাছে তেতো অর্জনী আমি মনিকা বৌমার কাছে ছোট হয়ে গেছি হয়েছে অপমানিত হয়েছে অসম্মানিত না 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 আমি ওদের বুঝিয়ে বলবো চন্দ্রকান্ত চন্দ্রকান্ত তুমি আমার কথাটা বোঝাচ্ছ না আমার কারো ক্ষমা নেই ও যেমন একটা জানোয়ার তেমনি মেয়েটাও একটা নির্বোধ কপাল পোড়া জীবন সম্পর্কে যার কোনো ধারণাই নেই তার সঙ্গে নিজের উজ্জ্বল ভবিষ্যৎটা ও জড়িয়ে ফেলে কি করে না ওদের কারো ক্ষমা নেই শোন এই মুহূর্তে তুই এই বাড়ি ছেড়ে চলে যা যাবার আগে তোর ভাগের সম্পত্তির মূল্য স্বরূপ এই 20 লক্ষ টাকার বেয়ারার চেকটা তুই নিয়ে যা ভবিষ্যতে যদি এই রায়চৌধুরী বাড়ির ত্রিসীমানায় তুই ঢোকার চেষ্টা করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি দাঁড়ান বাবা এত বড় দিব্যিটা যখন দিলেন তখন আপনার এই সম্পত্তি নিয়ে আমি কি করবো বাবা তাছাড়া আমি তো আপনার কাছে টাকা পয়সা ধন দৌলত বিষয় সম্পত্তি কিচ্ছু চাইনি বাবা আমি শুধু চেয়েছিলাম আপনি ঘৃণা ভরে আমাকে একবার খোকা বলে ডাকুন করুণার দৃষ্টিতে এক পলকের জন্য আমার দিকে একটু তাকান জন্মের পর থেকে আপনি যখন আমাকে পায়ে ঠেলে দূরে সরিয়ে দিলেন আপনার এই সম্পত্তি নিয়ে আমি কি করব বাবা আমার স্ত্রীকে নিয়ে আমি কোথাও গিয়ে মোট বয়ে কুলিগিরি করে রিক্সা চালিয়ে আমার সংসার আমি ঠিক চালিয়ে নিতে পারবো আপনার সম্পত্তি আপনি ফিরিয়ে নিয়ে আমাকে আপনি মুক্তি দিন বাবা আমাকে আপনি মুক্তি দিন বিয়েটা তো সেরে ফেললে কিন্তু ফুলশয্যা করবে কোথায় রাস্তায় বলো কি দেবনাথ শিবু আর তার বউকে তোমার বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে দেবে না কেন কিন্তু আপনাদের শরৎ দাদু জোড়াদিগির গ্রাম থেকে নিয়ে এসে তাকে ভবানীপুরে বাড়িতে তুলেছে তুলেছে তুললে কি হবে তার একেবারে কপদ্যক শূন্য আর আমি নিজেকে করেছি ধন্য এখন 20 লাখ টাকা আমার হাতের মুঠোয় 20 লাখ টাকা মানে অত টাকা তুমি কোথায় পেলে আমার শয়তানি বুদ্ধির জাল ফেলে শিবুকে বাড়ি থেকে তাড়িয়ে দেবার সময় বাবা তার হাতে তুলে দিয়েছিল 20 লাখ টাকার বিয়ারা চেক সেই চেক আমি কায়দা করে ছেড়ে নিয়েছি ছেড়ে দেবনাথ বাবু আমাকে একটু নেড়ে দেন নেড়ে কেন নারু বাবু আপনার কি হয়েছে ওই টাকার কথা শুনে আমার শরীরের সব খিল আটকে গেছে আরে ওই টাকা যদি পেতাম আমি 1 বছরে 5 গুণ করে ফেলতাম 5 গুণ মানে 1 কোটি কি করে করতেন নারু বাবু টিভি সিরিয়াল করে টিভি সিরিয়াল হ্যাঁ দেবনাথ তুমি যদি একটা মেগা সিরিয়াল করতে পারো কিংবা একটা সিনেমা করতে পারো তাহলে 1 বছরের ভেতরে তুমি কোটিপতি হয়ে যাবে আমি কোটিপতি হয়ে যাব চাইলে তুমি হিরো হয়ে যেতে পারো আমি হিরো হতে পারবো আরে কেন পারবে না আমি তোমাকে হিরো বানিয়ে দেব মদ খাও মদ এই তোমরা কি গো ও এর মধ্যেই তুমি খেতে শুরু করে দিয়েছো আই এম সরি ছন্দা সরি পাইলদি এ কি দেবু তুমি মদ খাচ্ছ আজকের দিনে মদ খাবো না তো কি মধু খাবো ডার্লিং ওকে তুমিও মোদি মোদি তুমি মনে জানো না আমাদের সোসাইটিতে এটাই রেওয়াজ তাছাড়া মদ না খেলে ফুল সজ্জার পাটি জন্মে কেন আই এম সরি আমি তো এটা জানতাম না ঠিক আছে লেডিজ এন্ড জেন্টলম্যান আজকের এই পার্টিতে আমাদের সবাইকে আনন্দ দান করার জন্য নৃত্য সহ সঙ্গীত পরিবেশন করবেন মিসেস পায়েল ব্যানার্জি আমি
আমি না ছাড় করব না 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 আমি পারবো না আমি পারবো না আমার বেশি লজ্জা করবে আমার বেশি লজ্জা করবে লজ্জা কিসের পায় লজ্জা কিসের আমি কিন্তু শুনেছি পায়েল তুমি ভালো নাচতে পারো গাইতে পারো হ্যাঁ পারি কিন্তু এত লোকের সামনে নয় প্লিজ পায়েল কাম অন ঠিক আছে তুমি যখন বলছো তখন গাইছি একটুকু ছুঁ লাগে একটুকু কথা শুনি তাই দিয়ে মনে মনে রচি মনুরা একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি obviously ganta tumi bhul gacho darling ei situation amra ei gan chaichi na amra chai ki dil jigar nazar kya hai main to tere liye jaan bhi de du dil jigar nazar kya hai main to tere liye jaan bhi de du o meri jaan ja tu hai mera jahan main to tere liye jaan bhi de du गृहबधू तुम आदर्श दादा नाती तुम्हें कि ना मद खेते मत खाओ कि खराब हमारे चुप चिकित अपने जान ना मत खेले लिहार भरो साकी दोया कोई चुप करो हमें जाता मुझे आदर्श से प्रतिपालित हुई ची ताई हमें जीवन में कोनो दिन बहुत पोष करनी আস পোষ করার ইচ্ছাও আমার নেই তুমি ভুল করছো পায়েল কেন তুমি বুঝতে পারছো না তুমি এখন আমাদের বাড়ির বউ এখন তুমি যদি আমাদের কোম্পানি না দাও তাহলে একবারই গেস্টের সামনে আমাদের বেইজ্জত হয়ে যাবে কিন্তু সব কিন্তু কিন্তু ছাড়ো বৌদি আমার মত তুমি হাতে তুলে নাও মদের গ্লাস কি ছন্দ তুমি মদ খাচ্ছো খুব অবাক হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে আরে বাবা এই দাদাদের কাছে এলে আমিও তো খাই না আমার পক্ষে তো সম্ভব নয় আমি তো কিছুতেই পারবো না চন্দ্র প্লিজ 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 ভাই আমার সম্মানটা রাখো এটাকে তুমি সহজভাবে মেনে নাও না মনে করো না মনে করো আমার ভালোবাসার মান বাঁচাতে তুমি ওভাবে বলো না কাঞ্চন আমি তোমার স্ত্রী তোমার ভালোবাসা কাটানি তোমার তোমার কাছে জীবনের গৃহবধূ হয়ে আসা তাই আমি মদ খেলে তুমি যদি খুশি হও তাহলে আমি নিশ্চয়ই খাবো কিন্তু কথা দাও আজই প্রথম আর আজই শেষ ওকে ওকে ডার্লিং আমি তোমাকে কথা দিলাম জীবনে কোনোদিন কোনো পরিস্থিতিতেই তোমাকে আমি মদ খেতে বলবো না শুধুমাত্র আজকের দিনটির জন্যই তুমি বাপ পাইলি বাপ এই তো চাই কেমন লাগছে পাইলি ঠিক স্বপ্ন স্বপ্ন বলে মনে হচ্ছে না কেমন যেন কেমন যেন কি স্বপ্ন স্বপ্ন বলে মনে হচ্ছে আমার হৃদয়টার মধ্যে जीवनटार मध्य आनंद हिल्लोल तुले दी राजप्रसाद रानी हुए बसे रानी हुए बसे मेरे सपनों का राजा अरे जिया जिया मेरा दिल का वो राजकुमार मैं तो उसकी दीवानी बनूंगी मुझे आनी
ये दिल बेकरार, अरे ये तो है सबको पता। हटाओ सावन की घटा, हटाओ सावन की घटा, मेरे सपनों का वो राजा, मेरा दिल का वो राजकुमार। मैं तो उसके दीवानी बनूंगी, मुझे आने लगा उस पे प्यार। अरे कर obviously darling তুমি শুধু আমাদের প্রেস্টিজ রক্ষা করনি, আমাদের ফ্যামিলির গৌরব বাড়িয়ে দিয়েছো। বাড়িয়ে বলো না নটিমা। না না বৌদি না, আমার দাদা এক বিন্দুও বাড়িয়ে বলেনি। তোমার মতো নায়িকাকে পেলে এই মুমূর্ষ বাংলা সিনেমা জগৎ আবার জেগে উঠবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তুমি হবে বাংলা সিনেমার অদ্বিতীয় নায়িকা। ওকে ওকে ব্রাদার ওকে, আমি তোমার এই চ্যালেঞ্জটাকে খুব তাড়াতাড়ি ফ্রুটফুল করে দেবো। But darling, yes, darling, I'm so tired. Oh no. আমি ভেতরে যাচ্ছি। Okay, darling. তুমি একটু তাড়াতাড়ি এসো। Okay. Goodbye. Bye. Good night. Good night. Good night. Good night. Good night. এবার এদিকে এসো, এদিকে এসো, দেখো দেখো কে এসেছে, দেখো কে এসেছে দাদু, দেখো দেখো। আরে জাম্বু, খাও কি নে জাম্বু। এই দেখো তোমার জন্য একটা সুখবর এনে, আমার জন্য। হ্যাঁ তোমার জন্য, তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করেছো জাম্বু। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি খাও কি নে, ভীষণ ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ জাম্বু আমি ভীষণ ভালো আছি, কিন্তু কই দিদি আসেনি? না না দাদি, এর জন্য মন খারাপ করার কি আছে? দিদি এখনো আমায় ক্ষমা করতে পারেনি। দিদি বিজয় ওরা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। আরে ও না বউ, বিনয়কে তুমি দাঁড় করিয়ে রাখবে, তোমার জন্য এত বড় একটা সুখবর নিয়ে এলো, ওকে মিষ্টিমুখ হবে না? দাদু ঠিকই বলেছে, আমার একদম ভুল হয়ে গেছে জাম্বু। আপনি বসে দাদুর সঙ্গে গল্প করুন, আমি আপনার জন্য একটু মিষ্টি নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। বুঝলে বিনয়, তোমার শাড়ি বলে বলছি না, আমার নাতু একেবারে সাক্ষাৎ লক্ষ্মী, ওর কোনো তুলনাই হয় না। দেখো না দেখো না, এত কষ্টের মধ্যে আছে তো ওর মুখে যেন সব সময় হাসি ঝরছে। আপনি ঠিক বলেছেন দাদু, কিন্তু আমি তো ভাবতেই পারছি না, ভালো পোশাক না হলে যে পরতো না, ভালো খাবার না হলে যে খেত না, এয়ার কন্ডিশনিং ঘর ছেড়ে যে ঘুমতো না, সেই গার্গিয়া যে বাড়িতে বাস করছে, কদমে শাড়ি করে অর্থাহারে অনাহারে দিন কাটাচ্ছে। কে বলেছে জাম্বু আমি অর্থাহারে অনাহারে দিন কাটাচ্ছি? ও আমার এই বুড়ো বটটা বলেছে। আপনি একদম বিশ্বাস করবেন না জাম্বু, আমি ভীষণ সুখে আছি, খুব আনন্দে আছি। এই নিন এটা খান। এগুলো কি ফাউকেন? এটা মুড়ির নাড়ু। মুড়ির নাড়ু? হ্যাঁ। তুমি তৈরি করেছো? নিজে হাতে তৈরি করেছি জাম্বু। বাবা বাবা, জামাইবাবু জামাইবাবু যদি শালিকে, ওই জন্য তো নেবো না দাদু, জামাইবাবুর সঙ্গে যদি দিদি আসতো তাহলে ওগুলো আমি নিশ্চয়ই নিতাম। আর তাছাড়া, তাছাড়া তাছাড়া কি গার্গি? জামাই বাবু আমার স্বামীর অ্যাবসেন্সে ওই টাকা জামা কাপড় যদি আমি নিই তাহলে যে তাকে অসম্মান করা হবে? না গার্গি না, আমি আর তোমাকে নিতে বলবো না, এগুলো আমি ফিরে নিয়ে যাচ্ছি, আর যাবার সময় নিয়ে যাচ্ছে এক বুক আনন্দ। দাদু অভাব আছে মনে করে আমি গার্গিকে সাহায্য করতে এসেছিলাম, কিন্তু এসে দেখলাম গার্গির কোনো কিছুরই অভাব নেই। জাম্বু, গার্গি তুমি আমার চেয়েও ধনী, আমার চেয়েও সুখী, আমার চেয়েও মহ। তোমার গার্গি নাম সার্থ, সত্যি সার্থ। নাগো নাগো নাগো, একবার আমার সামনে এসে দাঁড়াও তো, আমি তোমাকে ভালো করে দেখি। দাদু এই সংসারের অভাব আর কষ্ট দেখে আমিও কিছুক্ষণের জন্য লোভী হয়ে উঠেছিলাম, তুমি তুমি সেই লোভ কি করে সম্বরণ করলে? তুমি কি দিয়ে গড়া, কি দিয়ে? আমি আমি সেই ধাতু দিয়ে গড়া দাদু, যে ধাতু লোভের তাপে গলে যায় না আর অভাবের শীতলতায় শীতলও হয়ে যায় না। হায় 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 হায়, কে আপনি? আজকে আমি নাম মিষ্টি, কিন্তু আপনার জীবনটা এভাবে নষ্ট করছেন কেন গার্গি দেবী? কিন্তু আপনি এখানে এসেছেন কেন? কি চান? আর মনে করুন না, আপনার ফাঁকু ফিরিয়ে দিদি। তার মানে এই যে জামা কাপড় কাচ্ছেন,
এর জায়গায় যদি এই লাইব্রেরি সামান নিয়ে খালি গায়ে আপনি স্নান করতেন, তাহলে আপনার এই নিটল চেহারা নিয়ে আপনি হাসতে হাসতে বলতেন, লাইব্রেরি যেখানে স্বাস্থ্য সেখানে। বিজ্ঞাপন দেখে এক এজেন্সির লোকেরা হুম ভাই খামলা পায়ের কাছে পড়বে। তাছাড়া আপনি যদি কোনো ফিল্ম প্রডিউসারের চোখে পড়ে যান, তাহলে তো আপনার পোয়া বড়, আপনি সিনেমার নায়িকা হয়ে যাবেন, কোটি কোটি টাকা রোজগার করবেন। তাহলে আমি মডেলিং সিনেমায় অভিনয় করা, আপনি এখান থেকে যাবেন কিনা? তার মানে আপনি মডেলিং করবেন না, ওই জুতো পালিশ ওনার বউ হয়ে থাকবেন। কি বলে? আমি জুতো পালিশ ওনার বউ? নিশ্চয়ই। এই তো দুদিন আগে আপনার স্বামী আমারই জুতো পালিশ করেছে। খবরদার আপনি বাজে কথা বলবেন না। জানেন আমার স্বামী রমের কোম্পানিতে কাজ করে, এশিয়ান পেন্টসে। ব্লাফার ব্লাফার বলে আমি আপনার স্বামী আপনাকে ধাপ্পা দিয়েছে। অবশ্যই আজ আপনার স্বামী ঘরে নেই, তার কাছ থেকে জেনে নেবেন আসলে তিনি কি কাজ করেন। অবশ্যই আমি যে কাজ করি না কেন, ঠিক এই মুহূর্তে আমার কাজ আপনার মতো বাঁদরের পেছনে তিনটে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া। ঠিক আছে, আমার নাম তোর বাবার নামে ভুলে দিচ্ছি আমি, এখান থেকে এই সমস্ত বাজে লোকগুলোকে ঘরের ভিতরে ঢুকতে লোকানো গাড়ি। তুমি এত রাগ করছো কেন? তুমি তো জুতো পালিশ করো না, তুমি তো রঙের কোম্পানিতে কাজ করো। দেখুন দেখি আজ আসলে কালকের কোটটা ময়লা হয়ে গেছে তো তাই তাই পাশে লন্ডি থেকে এটা আমি ভাড়া করে নিয়েছি। ঠিক বলছো, না 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 লন্ডি থেকে ভাড়া করো কেন, এ তোমার কোম্পানি পোষ। হ্যাঁ তোমার রঙের কোম্পানি, রঙের কোম্পানি বড় কোম্পানি এশিয়ান পেন্টস। তাহলে এটা কি? এটা এটা ময়লা জামা, মাঝে মাঝে আমাকে নিজের হাতে রং করতে হয়। সেই রং নিশ্চয়ই তোমার জুতো করতে হয়। জুতো জুতো কেন? তুমি জুতো পালিশ করো। কে বলেছে? তুমি জুতো পালিশ করো। বলেছে শয়তান লোকটা নিশ্চয়ই তোমায় ভুলে গেছে। ওনার কথা যদি মিথ্যা হয় আর তোমার কথা যদি সত্যি হয় আমার মাথা হাত দিয়ে বলো, বলো যে তুমি এতদিন ধরে জামাই বলেছো তা সব সত্যি, কে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? না গার্গি, ওনার কথাই সত্যি। তার মানে এতদিন ধরে তুমি আমায় যা বলেছো সব মিথ্যে? কি করবো বলো গার্গি, তুমি কত বড় লোক বাড়ির মেয়ে, আমার জীবনের সাথে তোমার জীবনটাকে জড়িয়ে তুমি কত কষ্টে আছো। আমি তোমাকে দুবেলা পেট ভরে খেতে দিতে পারি না, গরমের কাপড় দিতে পারি না, আমি তোমার একটা অপদার্থ স্বামী। কিন্তু আমি আমি তো কখনো কষ্ট অনুভব করি না, দামি জামা কাপড় ভালো খাবার দাবার তোমার কাছে কোনো আবদার করি না, তবে কেন কেন তুমি এত ছোট কাজ করলে বলো? রাগে প্রাচুর্যের মধ্যে না থাকলেও দুবেলা দুমুঠো ভাত পরনের এক টুকরো কাপড় তো আমায় জোগাড় করতেই হবে। স্বামীদের যে অনেক দায়িত্ব, তাই বাধ্য হয়ে সংসার চালাবার জন্য আমি জুতো পালিশের কাজটা বেছে নিয়েছি। আর তোমার চোখে যাতে ধরা না পড়ে যায়, পাশের লন্ডি থেকে পোশাকগুলো ভাড়া করে এনে আমি তোমাকে দিনের পর দিন ঠকিয়েছি গার্গি, তুমি আমায় ক্ষমা করে দাও। তাই বলে রোদে পুড়ে জলে ভিজে তুমি জুতো পালিশ করে যদি এমন করে তাহলে সারা ভুবন আমার কাছে অন্ধকার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় ঠকিয়েছি, পাপে প্রায়শ্চিত্ত করছি, এরকম নাক বলছি কান বলছি, এই এক দুই থাক তিন থাক বাবা হয়েছে পাঁচ আমারই ভুল। এবার তুমি আমায় কথা দাও, আর কোনো দিন কোনো ছোট কাজ তুমি করবে না। কথা দিলাম গার্গি, তুমি ব্যথা পাও এমন কোনো কাজ আমি কোনোদিন করবো না, করবো না, করবো না। কদিন আগে একটা লটারির টিকিট কিনে তুই আমার কাছে রাখতে দিয়েছিলি মনে নেই? হ্যাঁ কি হয়েছে? এই লটারির টিকিটে 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ হয়ে গেছে। তবে আপাতত এক হাঁড়ি মিষ্টি হতেই হবে, কারণ তুই বাবা হতে চলেছিস। আকাশে তো মেঘ করেছে, আমাদের বাড়ির ছাদ যে ছোট গার্গি, এখানে ফুটো ছাদ দিয়ে হরর করে বৃষ্টি পড়বে, তবে তুমি আমার জীবনের লক্ষ্মী গার্গি, আমার ঘরের লক্ষ্মী, আমাকে মৃত্যুর হাতছানি থেকে ফিরিয়ে নিয়ে তুমি আমাকে নতুন জীবনের সন্ধান দিয়েছো গার্গি। নতুন সকাল আসছে, তুমি হবে মা, আমি হব বাবা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের কন্যা সন্তানই দেন। তোমাকে দেখে মেয়েদের প্রতি শ্রদ্ধা আমার অনেক বেড়ে গেছে গার্গি, মেয়েরা সব পারে, সব 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 পারে। দেখো না তুমি কত বড় লোক বাড়ির মেয়ে হয়েও আমার সংসারটাকে কেমন নিজের মতো গুছিয়ে নিয়েছো। তোমার প্রেমের কাছে আমি চির ঋণী গার্গি, তোমার জন্য হাসতে হাসতে আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে পারি। সদরে মেশার আগে সেই রক্ত নদীর ধারা আমি থামিয়ে দেবো। একবার যখন তাদের পথে বের করে দেওয়া হয়েছে, আর কিছুতেই আমি তাদের বাড়ি ঢুকতে দেব না। এই সংসারে আমি যে আধিপত্য বিস্তার করেছি তা আমি কাউকে ভাগ বসাতে দেব না। ও কথা বলো না ছোট বউরানি, তাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিল, শিবুদার অবৈধ বংশের প্রদীপ জ্বেলে দিয়েছে। তাকে মেনে না নিলে
গোপী বাড়ির ভেতরে যা। ঠিক আছে কর্তব্য, আমি যাচ্ছি। তোমার সাহস দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। কোন সাহসে তুমি গোপীর দিকে চড় তুলেছিলে? কোন সাহসে রায়চৌধুরী বংশের একমাত্র বংশধরকে তুমি জানোয়ারের সন্তান বলে অভিষিক্ত করলে? কোথায় কোথায় পেলে এত সাহস? আপনি কি মনে করেছেন সারা জীবন আমরা আপনার পায়ের তলায় পড়ে থাকব? সে যোগ্যতা তোমরা হারিয়েছ, কারণ তোমাদের চোর ব্যক্তি। কি বললেন? আমরা চোর? হ্যাঁ চোর, দেবু যেমন চোর তেমনি তুমি একটা চোর। বাইরের বিয়ের মিথ্যে খরচে হিসেব দেখে আমার আলমারি থেকে তুমি 100,000 টাকা চুরি করেছো। আর সেই রাস্তাটা সেবুর ফলে যা 20,00,000 টাকা দেওয়া আছে, ব্যাংক থেকে ভাঙিয়ে 20,00,000 টাকা তুলে নিয়েছে। বেশ কচি তুলে নিয়েছে। আরে কি সেই শিবটার মতো বোকা যে 20,00,000 টাকা ছেড়ে দিয়ে পথে পথে ভিক্ষা করব? কবে রে দেবনাথ, তুই মদ খেয়েছিস? আমি মদ খেয়েছি? বেশ কচি আমি মদ খেয়েছি তো আমি। কিছুই করতে পারবে না, এটা তোমার আইনের আদালতও নয় আর আমিও কোন আসামিও নই। এটা সংসার, এই সংসারে তুমি সাহেব বাবা আর আমি তোমার একমাত্র ছেলে। খবরদার খবরদার, তুই নিজেকে আমার ছেলে বলে পরিচয় দিবি না, আমি তোর বাবা হতে চাই না। ছি 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 ছি, তোদের দুজনকে ঘিরে আমি একটা বিশ্বাসের পাহাড় গড়তে চেয়েছিলাম, কিন্তু তোরা সার্থক দিনামাইকে আমার সেই বিশ্বাসের পাহাড়টা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিস। তোদের আমি কাউকেই বিশ্বাস করি না। দেবনা, বাবার এত বড় কথা, এত বড় অসম্মানের পর এখনো তুমি এই বাড়িতে দাঁড়িয়ে আছো? আমি কিন্তু থাকবো না, কাল সকালবেলা এই বাড়ি ছেড়ে আমি বাপের বাড়িতে চলে যাবো। কেন চলে যাবে? কার ভয়ে চলে যাবে? ওই অহংকারী দম্ভে চন্দ্রকান্ত রায়চৌধুরীর ভয়ে? এবার এই যে মিস্টার চন্দ্রকান্ত রায়চৌধুরী, তুমি কি মনে করেছ সবাই শিবুর মতো বোকা যে তোমার ফাঁকা লাগবে বাড়ি থেকে চলে যাবো? না, আমি তাদের দলে নই। তোমার অনেক দম্ভ, অনেক শাসন, এর অত্যাচার আমি সহ্য করেছি আর আমি সহ্য করবো না। তোমার ওই দম্ভ আমি পেরিয়ে চুরমার করে দেবো। আগে আমি তোকে কলা টিপে মারবো। তা তো মারবি জননী, কারণ তোমার সব ভালোটুকু যে তোমার সৎ ছেলে শিবুকে দিয়ে দিয়েছ আমার জন্য ছিটে ফুটে রাখুনি এই যে ভক্ত মহিলা। ওই ভক্ত লোকের মতো তুমি আমাকে শাসন করেছ, সোয়াগ করনি, তোমরা ভাবতেই পারোনি তোমাদের সেদিনের সেই ভুলটা আজ বুকসুল হয়ে দেখা দেবে। কি গো, তোমার ফুল মাস্ক পা গুড বয়, আজ তোমাকে কি কথা বলে গেল? কোথায় হারিয়ে ফেললে তোমার পুরুষ সিংহের মতো হুঙ্কার তর্জন গর্জন? চোখের কোণে কেন ওই অকাল বর্ষণ? জীবনে দর্পণে আজ সব ফুল ধরা পড়ে গেল বুঝি? যশোদা, এটা তোমার উল্টো দর্শন। না, তুমি আমার কাছে গোপন করছো তোমার বৃদ্ধ মনির যন্ত্রণা। হ্যাঁ হ্যাঁ যশোদা, হ্যাঁ, মুক্তির ফল লাভের আশায় ওই চালাটাকে আমি স্বপ্নের জমিতে রোপণ করেছিলাম, শিক্ষার সার প্রয়োগ করে স্নেহ মা মমতার জল সিঞ্চন করে ওই চারাটাকে আমি বড় করতে চেয়েছিলাম, কিন্তু কখনো ভাবতেই পারিনি সেদিনে সেই চারাটা আজ গাছ হয়ে আমাকে বিষ ফল উপহার দেবে। অথচ আমার বড় খোকা, তাকে তুমি কোনোদিন স্নেহ দাওনি, তার দিকে তুমি কোনোদিন মমতার দৃষ্টিতে চাওনি। আমার যশোদা, তার নাম তুমি আমার সামনে উচ্চারণ করবে না, আমি তার কোনো কথা শুনতে চাই না। তোমার নাতির কথা শুনতে চাও না? কেন কেন শুনবো যশোদা, সেই রাজকিনটা যে বাবা হয়েছে এ কথা শরৎ কাকা তোমাকে চিঠি দিয়ে জানিয়েছে, কিন্তু কই আমাকে তো জানাই, আমাকে তো জানাই, কেন জানাবে?
নতুন সকালে এই বিকেলটাকে হয়তো সে ভুলে গেছে। কি বললি? ঠিকই বলেছি, বইয়ের কাছে লেখাপড়া শিখেছে, লটারির টাকা পেয়ে বাড়ি গাড়ি কিনেছে, ব্যবসা বাণিজ্য করে টাকা রোজগার করছে, বাবা মায়ের প্রতি তার অগাধ ভক্তি, অগাধ শ্রদ্ধা। কিন্তু কই, একবারও তো পারেনি। তার সেই ছেলেটাকে নিয়ে এসে এই দাদু ঠাকুমাকে একবার দেখাতে। আচ্ছা আচ্ছা, আমার আমার কথা নয়, ছেড়েই দাও। কিন্তু তুমি, তুমি তো ঠাকুমা, তোমার কি ইচ্ছে করে না সেই সুন্দর ফুটফুটে নাতির মুখটা একবার দেখতে? ইচ্ছে করলেই বা উপায় কি? তুমি কি সেই পথ রেখেছো? যেদিন শুনলাম যে আমার বোন গার্গী মা হয়েছে, আমি যে মনে মনে বাবু সোনাটার মা হয়ে গেছি। দিদি ভালো লাগে না রে গার্গী, তুই ও বাড়ি থেকে চলে আসার পর আমার একদম ভালো লাগে না। আরে দেরি করছেন কেন দিদি, আশীর্বাদটা যখন হয়ে গেছে তোতা বীজের বিয়েটা সেরে ফেলুন, আমার বোন এসে আপনার শূন্য স্থানটা পূর্ণ করে দেবে। তাই দেবশিবু, তাই তো সব মান অভিমান ত্যাগ করে কালই আমি কাকা বাবুকে ফোন করে জানিয়ে দিয়েছি সামনের মাসে আমি তোতার সঙ্গে বীজের বিয়ে দিই। দারুণ মজা হবে, আমার ছোট বোনের বিয়েতে আমি দারুণ আনন্দ করবো, তোমাদের বিয়েতে দারুণ মজা করবো। বাবুসোনার যত্নে যেন কোনো ত্রুটি না। না রে বাবা না, তোমাকে পেয়ে আমি যতখানি খুশি, এই দুষ্টুটাকে পেয়ে আমি ঠিক ততখানি খুশি। তুমি আমাকে একটু ভালোবাসো না, তুমি ওকে পেয়ে খুশি হয়েছো, যাও। আচ্ছা ঠিক আছে, তোমাকে ভালোবাসি কিনা, তোমার বাবু সোনাকে ভালোবাসি কিনা প্রমাণ দিচ্ছি। কাকা, ও কাকা, তাড়াতাড়ি ফুল জুড়ে নিয়েছো। আমার বেড়া কেমন করে বাবা মার সাথে ফুল জুড়ে পড়ে? তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। আমি এখন বড় হয়ে গেছি, আমি এখন মাস্টার স্পন্দন রায় চৌধুরী, স্যার না মিস্টার সিন্দর রায় চৌধুরী। বাবা, তোমার দাদু ঠাকুমার নামটা মনে আছে তো? অফকোর্স, আমার গ্র্যান্ডপার নাম মিস্টার চন্দ্রকান্ত রায় চৌধুরী, আর আমার গ্র্যান্ডমার নাম মিসেস যশোদা রায় চৌধুরী। তুমি তোমার দাদু ঠাকুমার সবিতে প্রতিদিন প্রণাম করো তো? শুধু আমি একা প্রণাম করি না বাপ্পা, মাম্মিও প্রণাম করে। এদিকে কোলে আয় বাবা, কোলে আয়। বাপরে তুই কত মা, মাম্মি আমার দাদু ঠাকুমা কোথায় দেখেন? অনেক দূরে থাকুন বাবা। কিন্তু আমার যে দাদু ঠাকুমাকে দেখতে ইচ্ছে করে তাদের জন্য মন ঘোরাবে। পাপা পাপা, আমার তুই দাদুর কাছে নিয়ে যাও না বাপা। ও বাবু শোনো, তুমি তোমার পাপাকে ডিস্টার্ব করো না, দেখছো না তোমার পাপা কতখানি কষ্ট পাচ্ছেন? দাদু ওকে নিয়ে বলো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, চলো বাবু শোনো। হে ঈশ্বর, তুমি আমাকে মুক্তি দাও, আমাকে মৃত্যু দাও। যশোদা, সত্যি তো আমি তোতার বিয়ে দিয়ে উঠতে পারিনি। দেখো খুব শীঘ্রই না ধুমধাম করে আমি তোতার বিয়ে দিয়ে দেবো। কিন্তু কি দিয়ে দেবে গো, সবকিছু তো একা দেবই শেষ করে দিয়েছে, বাকি আর আছে কি বলতো? ভাবছো কেন, সরকারি সুযোগ সুবিধা ত্যাগ করলো, সামান্য কিছু টাকাই বসত বাড়িটার কলকাতায় থাকার মতো একটা ঘর তো এখনো আছে, ওগুলো বিক্রি করে দিয়ে আমি খুব ধুমধাম করে তোতার বিয়ে দিই। ঠিক বলেছো গো, তোতার বিয়ে হয়ে গেলে তুমি আর আমি আমাদের গৃহদেবতার শিব শম্ভুর সেবা করে বাকি জীবনটা না হয় এই বাড়িতেই কাটিয়ে দেব। কোথায় জীবন কাটাবে? এই বাড়িতে। সে আসে আমি ছাই দিয়ে দেবো ছাই, কারণ এই বাড়িটা আমার চাই। ন্যাকা সাজ্য ন্যাকা, যেন কিছুই বোঝো না, যেন কিছুই জানো না। এই বলে সেই শিবে তার জন্য দরদ উদলে উঠেছে তাই না? ঈশ্বরটা লাল চোখ দেখাবি না, তুই কি মনে করছিস আমাকে ফাঁকি দিয়ে এই বাড়িটা সেই সুরে বাচ্চা নাতিকে লিখে দিবি? না, আমি তা হতে দেবো না, কারণ এই বাড়িটা আমার চাই, এই বাড়িটা আমি ফেট করে বানাবো, তার জন্য ধরাকে আমি বিক্রি করে দেবো। সাত পুরুষের ভিতরে এই বাড়ি আমি কাউকে দেবো না, আর এই কথা দ্বিতীয়বার উচ্চারণ করলে আমি তোকে গুলি করে মারবো। দুঃখের বিষয় মিস্টার ফাদার, তোমার সেই দম্ভের বন্দুকটা এখন আমার হাতে। আর আমার হাতে বাড়ি বিক্রি করার দলিল। বাড়ি বিক্রি করার দলিল?
সই করে দিচ্ছি। মেয়েটা নিয়ে তোরা এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাও। কাল সকালে যেন তোদের মুখ দেখতে না পাই। চলে এসো ছন্দা। যদি আবার কিছু চুরি করে নিয়ে যায়? ওরানি, তুমি কি মানুষ? চকর চকরের মতো থাকবি, অস্তিকের গুলিটার বদলে আমাকে গিল্লি বাবরে ডাকবি। রাজার পাপে রাজ্য নষ্ট। কি হলো যশোদা, কি ভাবছো? শুনলে না যে এই বাড়িতে আমাদের আর থাকার কোনো অধিকার নেই? কিন্তু এত রাত্রে আমরা কোথায় যাব গো? কাল সকাল। না না যশোদা, না, রাত ভোর হওয়ার আগে চুপি চুপি চড়িয়ের মতো এই বাড়ি ছেড়ে আমাদের চলে যেতে হবে। তাহলে যে অঞ্চলের সবাই আমাকে দেখে হাসবে বিদ্রুপের হাসি। বাবা, দুঃখ করিস নি মা, এই বাড়িতে থাকার জায়গা না হলো এই বিশাল পৃথিবীতে কোথাও না কোথাও থাকার ঠিক একটা জায়গা হয়ে যাবে। শোন মা, বিজয়ের হাতে তোকে তুলে দিয়ে আমরা দুই বুড়ো বুড়ি না হয় কোনো বৃদ্ধাশ্রমে চলে যাব। যা জামা, যা, তোর আর আমাদের মতো সামান্য কিছু জামা কাপড় তুই গুছিয়ে নিয়ে আয় মা। যা, দেরি করিস নি মা, জামা জামা যা যা, এক্ষুনি রাত ভোর হয়ে আসবে মা। তোর জামা কাপড় তুই গুছিয়ে নে বাবা, ঠিক আছে? গিন্নিমা, কি গো কি ভাবছ? ভাবছি আমি সত্যি বেঁচে আছি তো যশোদা। যশোদা, আমার সারা শরীরটা স্পর্শ করে দেখো তো, হৃৎপন্দনটা অনুভব করে দেখো তো, হৃৎপিণ্ডটা ঠিক মতো চলছে কিনা, আমার সারা শরীরটা শুকে দেখো চন্দ্রকান্ত রায় চৌধুরীর শরীর থেকে মৃত্যু গন্ধ বের হচ্ছে কিনা। কেন না যশোদা, কেন কতরা এসে গেছিস? চল মা, চল চল যশোদা, এই বাড়ি ছেড়ে, এই জোড়াদিঘি গ্রাম ছেড়ে আমরা চোরের মতো চুপি চুপি চলে যাই। চল চল গোপী, চল। জলটাকে বিশুদ্ধের সঙ্গে বিবল হয়ে ওকে দূরে সরিয়ে দিয়েছিলাম, কিন্তু আজ আজ সে মস্ত মানুষ। আমি জানি দেখি স্ত্রী আর সন্তান কি বেশি সুখী, ভীষণ ভীষণ সুখী। তাহলে আমি আমি কি পেলাম? আমি যে সুখের সঙ্গে বিবাহ হয়ে আমি কাঞ্চনকে বিয়ে করেছিলাম, আমার সে সুখ, আমার সে কল্পনা আজ কেমন যেন হয়ে গেছে জলের আলপনা। জীবনের জমা খরচের হিসেবটা মেলাতে গিয়ে দেখি হিসেবের খাতাটা আমার কেমন যেন ভুল হয়ে গেছে। কি পায়েল, তুমি কাঁদছো কেন? কেঁচো কাছে
তা তুমি বুঝবে না। বুঝি পায়েল, সব বুঝি, কারণ তোমার চাওয়াই তো আমার চাওয়া। কি বললি? জানো পায়েল, বাড়ি ফেরার পথে দেখলাম দামি গাড়িতে চেপে শিবু আর গার্গি তাদের ছেলেকে স্কুলে পৌঁছে দিচ্ছে। ওই দৃশ্য দেখে আমিও ঠিক করে ফেললাম এবার আমরা মন দিয়ে সংসার করবো। তুমি সত্যি কথা বলছো? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না বুঝি? বিশ্বাস করো, এই তোমার কাছে বলছি, শিবুর মতো আমি একটা দামি বিজনেস করবো, মায়ের ফ্ল্যাট ছেড়ে দিয়ে নিজেদের একটা বাড়ি তৈরি করবো। ওই স্বপ্ন তো আমিও দেখি গো, হাসিতে খুশিতে ভরা আমাদের একটা সংসার হবে। সংসার আলো করে আসবে আমাদের সন্তান, আমি বাবা হবো আর আমি মা হবো। আমাদের সন্তান কে না আমরা মনের মতন করে মানুষ করবো, আমরা মনের মতন করে। এই সরে যাবি তোকে না বললাম এক্ষুনি মিস্টার কান্দা যাস বাতি তৈরি হয়ে নে। কাঞ্চন, তুই এতক্ষণ আমার সাথে অভিনয় করছিস? অভিনয় করে ভাব দিচ্ছি আমার বলার জবাব দে। তুমি আমার কথা জবাব দাও, তুমি কি সেই কাঞ্চন যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম? তুই কি সেই কাঞ্চন যাকে আমি নারায়ণ শিলার সাক্ষীকে বিয়ে করেছিলাম? হ্যাঁ আমি সেই কাঞ্চন। আরে তোমাকে ভালোবাসছিল বলে মনে হচ্ছে কেন? তুমি তোমার মতো না যে শিল্পীর মধ্যে থেকে বেরিয়ে আসতে চাইছি বলো, একটু আমার সেই ছবি তুমি বলো। আরে হারাম জাতি, তুই কি মনে করেছিস আমি সত্যিকার শিল্পী? আমার এই শিল্পী কেন আমি তৈরি হয়ে নেব? এতদিন তোমার কথা শুনে আমি দিনের পর দিন মদ খেয়েছি, আমি ক্লাবে গিয়ে পড়তে গিয়ে পর পুরুষের হাত ধরে ডান্স করেছি, শুধু তোমার কথা শুনে আমি এক থেকে তিন দিন अब गाड़ी भेज दीजिएगा। अरे कोई बात नहीं है, पुलिस को हम संभाल लेंगे। गुड इवनिंग मिस्टर ठंडा। अरे रजत सर, सर आपने जार कथा बोली छिलम ए से चंद्रकांत बाबू एकमात्र संतान। हां एकमात्र लड़का है सर। আমার এক সহদাদা ছিল, ছ বছর আগে তিনি মারা গেছেন। আরে বহুত বড়িয়া কাম হয়েছে, লেকিন আপনার পিতাজি মাতাজি জিন্দা আছেন তো? কোন জমিয়াতে আছে জলুয়ার চন্দ্রকান্ত? এই শালা, আমি তোকে না বলেছি আমার সামনে কোনো বাবুজি মাতাজি অসম্মান করে কথা বলবি না? শালা আমার মাথায় খুন চড়ে যায় তাকে আমি জিন্দা লাশ ভরিয়ে দিই। কি কো আম ছড়ি ধন্য জান সর 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 শালা, তোকে আমি ছেড়ে দিলাম, লেকিন আমার জমিনের দলিল কোথায়? আমাদের সমস্ত সম্পত্তির কাগজপত্র এটি আছে, বাবার বুকে বন্দুক ধরে দলিল আমি সই করে নিয়েছি, তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আপনি তো বহুত বড়িয়া কাম করেছেন, আপনি তো কুত্তার চেয়েও বিগেছেন। কুত্তা? হ্যাঁ কুত্তা 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 কুত্তাকে রাস্তায় বিস্কুট ছড়াবেন তো দেখবেন কুত্তা কৃতজ্ঞতা জানাবার জন্য আপনার সামনে বসে লেজ গাড়বে। লেকিন যে মাতাজি আপনাকে দোষ মাস দু দিন গর্বে ধারণ করলো, পৃথিবীর আলো দেখালো, পিতাজি লেখাপড়া শিখে ইতনা বড়া করলো, তাদেরকেই আপনি বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। আপনি তো সে বিজ্ঞান আদমি আছেন, ফালতু আদমি আছেন। এছাড়া উপায় কি ধরলেন? জোর যে সিনেমা করার জন্য টাকার প্রয়োজন। এই যে 50,000 রুপিয়া, আমার জমিন কা দলিল মিল গেছে। শুনে ইতনে সারে রুপিয়া লেকার আপ করেন গে 20,00,000 টাকা লাগাবো সিনেমা, আর বাকি 30,00,000 টাকা দিয়ে নিস কথা কলির জন্য নিউ আলিপুর একটা ফ্ল্যাট করে দেবো। মোটামুটি সুন্দরী, আসলে কথাকলি আই মিন মিস সিল্কি হচ্ছে একজন কল গার্ল। তাকে আমি কথাকলি সাজিয়ে দেবনাথকে বের দিয়েছি। এই তোরটা না দিলে খালি ঘরের সত্যি দিদির সুন্দরী। আমি একবার সমস্ত পাচ্ছি না, চৌধুরী সাহেব আপনার কি সত্যনাশ করিয়েছিল? আপনি ওনার এত সত্যনাশ করিয়ে দিলেন? ওসব আপনাকে আমি পরে বুঝিয়ে বলবো। এই নিন আপনার মমতা, আপনার টাটকা মুরগি আমি এক্ষুনি বানাবো। আরে যাইয়ে যাইয়ে জলদি যাইয়ে।
সালা হারামি, এখন আমি তো জিপটা ছিঁড়ে নিতে পারতাম, কিন্তু পারলাম না। আমার আসল চেহারাটা তোদের সামনে ধরা পড়ে যায় বলে। কিন্তু ভাবতে পারছি না, দাদুর কথায় গার্গির কথায় আমাদের গ্রামের পায়েলকে আমি এখানে দেখতে এসেছিলাম, কিন্তু সেই পায়েলের আজ এই অবস্থা। আপনার সামনে মিস্টার ধনরাজ, আপনার সামনে। আরে আয় আয় পায়েল। ওহ স্যার, এতক্ষণ তো আপনি মদ খেয়েছেন। আর আসুন না, আমার এই শরীরের মাংসটাকে আমি চিনিয়ে চিনিয়ে খাই। পায়েল রানি, সেই পথে দেখা হয়ে গেল কত সুর কত মনে পড়ে গেল ভালো আছো তো। আমি এমন এক হতভাগ্য দাদু যে প্রথম বংশধরের মুখ দেখলাম, অত চোখে দেবার মতো আজকে আমার আর কিছুই অবশিষ্ট নেই। না না, মনে পড়েছে, মনে পড়েছে, যশোদাই আমার গলায় রয়েছে রায়চৌধুরী বংশের আবিজাত তাবি। এটা তুমি দাদু ভাই গলা পড়িয়ে দাও তো। দাদু ভাই নে, আমার মতন গরিব দাদুর তোকে তো দেবার আর কিছুই নেই। দাদু থামা কানে, অন্ধকারে চলো না। কি করে যাবো রে দাদু ভাই, সে অধিকার যে আমি আগেই হারিয়েছি, আমি যে তোর বাবাকে এবারে থেকে তাড়িয়ে দিয়েছি। তুমি তো অন্য কিছু কোন দাদু, আমরা যদি লেখাও না শিখা কি পাপা বাড়ি থেকে তাড়িয়ে দেবে। পাপা কি বলে জানো? কি বলে কি বলে? আমি তাড়ি দামনি লাল সাহেবকে তুমি নিতে পারবে। তোমার এত সাহস যে আমার সামনে আমার স্ত্রীকে? এই জানোর আর একটা কথা বললে তোকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। বেরিয়ে যা এখান থেকে, সিনেমার নায়ক হবে। চলো ছন্দা, আমাদের কৃতকর্মের ফল আমরা পেয়ে গেছি। নিজের বাবাকে যে ঘাট ধাক্কা দেয়, সে তো ঘাট ধাক্কা খাবে। ওই কে আছিস? ওই বুড়োটা তার নাতিটাকে এখানে নিয়ে আয়। কিন্তু
আত্মীয় হিসেবে তুমি আমাকে ক্ষমা করনি, আজ আমি তোমাকে ক্ষমা করব। ঠিক বলেছিস ভাই, ওকে একদম ক্ষমা করবি না। আমি নিজে থেকে সম্প্রদান করেছিলাম জীবনের হিসেবটা যে আমার ভুল হয়ে গেছে জেঠামশাই, জীবনের হিসেবটা আমার ভুল হয়ে গেছে, শরীরের সমস্ত রক্ত রস আমি লিখে নেবো, তোর বংশের প্রদীপকে আটকে লিখে নেবো। কলকাতা শেষ সম্বল বাড়ি দলিত মাইতে জমিন কা দলিল আমার হাত বেড়ে যায় সাহেব, লেকিন জমিন কা দলিল হম বাবুজি কা হাত মে দে দেন। আমাদের সঙ্গে শত্রুতা করলে তো কবে গুলি করে মারবো। দে দলিল আই 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 পিস্তলস দে দলিল আরে লিজে লিজে সালাহারানি, তোকে আমি বলেছিলাম আমার সামনে কোনো বাবুজির অসম্মান করে কথা বলবি না। বল সারা বলছেন কেন নারু বাবু, বাবুজি ওর ছোটা লড়কা কা লেকার আপ সহি জায়গা পর পৌঁছা দিজিয়ে যাইয়ে। বাবুজি আপ ইধার আইয়ে, আপ ইধার আইয়ে, জলদি আইয়ে, ইধার আইয়ে, জলদি আইয়ে। এইবার আপনার জুতাটা খুলে এই কুত্তাটার গালে আপনি ফাটাফাট দুবার মেরে দিন বাবুজি। খুলিয়ে জুতা, খুলিয়ে খুলিয়ে জুতা, খুলিয়ে জুতা, খুলিয়ে খুলিয়ে জুতা, খুলে না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি মানুষের কুকুরকে কামড়ালে শোভা পায়? পায় না, পায় না, ছেড়ে ছেড়ে দিলাম। যাই বাবুজি, তুমি কোন বাবা মায়ের সন্তান আমি জানি না বাবা, তুমি আসার আগে আমার উপর কি অত্যাচারটাই না করেছে, আমাকে জোর করে মদ খাইয়েছে, আমাকে দাদু ভাইকে জোর করে পার্ক থেকে এখানে তুলে নিয়ে এসে আমাদের উপরে অত্যাচার করছিল, ঠিক সেই সময় দেবদূতের মতো এসে তুমি আমাদের উদ্ধার করলে। আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি জয়ী হও, তুমি জয়ী হও, তুমি জয়ী হও। বাবুজি শ্রী একবার আপনার ওই পায়ের ছুঁয়ে আমাকে একটা প্রণাম করতে দিবেন বাবুজি। আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি আরো 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 বড় হও, আরো আরো বড় হও, আরো আরো বড় হও বাবুজি। বাবুজি বাবুজি আমি তোমার এই কণ্ঠস্বরটা যে আমার খুব উচ্চে বাবুজি না তা কি করে আমি তোর বাপ শিবরাজ, যাকে আমি দেবতার আসলে বসে পুজো করেছি। তুমি নিজের হাতে তুমি স্বামীকে খুন করলে ভাই।
স্বামীকে খুন করেছি, আমি তোমার সঙ্গে আমার শীতের সিঁদুর আমি নিজ হাতে মুছে দিলাম। পারলে আমি তোমাকে ছাড়বে না, তুমি সেখানে তোমাকে আর ছাড়বে শিবু, আমার দরকার নেই। আমি তোমাকে বাঁচাতে পেরেছি, এখানে আমার কাছে আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার জন্য তুমি তোমার জীবনটা খেলো না, করলে শিবু যখন সেখানে ছুটে গেছে তখন চন্দ্রকান্তকার বাবু শোনা গেছে উদ্ধার করে নিয়ে আসবে। বৌমা, কাকাবাবু ঠিক কথাই বলেছে, আমার খোকা যখন গেছে তখন তোমার শ্বশুরকে আর আমার দাদু ভাইকে ঠিক উদ্ধার করে নিয়ে আসবে। কিন্তু মা, বাবা, বাবু এখনো এসে গেছে। হারানো বিষয় সম্পত্তি কয়েকদিন আগে সেই উদ্ধার করেছে। আমার হারানো সম্পত্তি রায় চৌধুরী বাড়ি মান মর্যাদা সব উদ্ধার করেছে আমার শিবু। আপনার বড় ছেলে বাড়ি আসছি, আপনাকে উদ্ধার করার পর রজত বোনের ছেলে গুলিতে শিবু মারা গেছে। খবরদার, তোমরা কেউ চিৎকার করবে না, আমি চন্দ্রকান্ত রায় চৌধুরী, আমাকে হতভাগাটার সঙ্গে মোকাবিলা করতে দাও। এই 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 হতভাগা, এই এই তুই তো চেয়েছিলি অন্তত ঘৃণা বলে হলেও এক পলকের জন্য তোকে একটুখানি দেখি। এই দেখ না, এই চোখ বন্ধ করে আছিস খানা খোকা, চোখ খোল, চোখ খোল, একবার আমার দিকে তাকা, তুই কি এখনো অভিমান করে থাকবি? এই দেখ না খোকা, খোকা একবার চোখ খোল, তাকে একবার বাবা বলে ডাক। দেখ না তোর মুখ থেকে একটা বাবা ডাক শোনার জন্য আমি ভিতরের মতো তোর কাছে এসে বসে আছি, তোর সে দাম দেখো অহংকারি বাবা তোর কাছে হেরে গেছে। খোকা খোকা ঘৃণা বলো, অন্তত এক পলকের জন্য একটু দেখ খোকা, একটু।